আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে হলো আমরা একটি অ্যান্ড্রয়েড ফোনকে কীভাবে নোকিয়া ফোনের মতো করতে পারবো এবং নোকিয়া 1280 একটি মডেল আমরা এটাকে করে ফেলবো খুবই ইজিভাবে। দেখুন, আপনাদের সব ধরনের অ্যান্ড্রয়েড ফোনকে আপনার ইউজ করার সময় আপনার অনেক ফ্রেন্ড সার্কেল, আপনার হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যেই অনেকেই হচ্ছে আপনার ছোটো ভাই বড় ভাই সবাই হচ্ছে ফোনটি নিয়ে যায়, নিয়ে দেখতে চায় আপনি কি করেন। তো সো আপনি চাইলেই আপনার ফোনকেই 1280 মডেল করে রাখতে পারেন। সো আপনার ফোনকেই এমনভাবেই করে ফেলবেন যে আপনি সে বুঝতেও পারবেন না আপনার ফোনটি কি অ্যান্ড্রয়েড না হচ্ছে 1280 মডেল। সো আমরা এখন দেখাই দিব। দেখুন, আমাদের এই ফোনটি কিন্তু এখন আমরা একটি নোকিয়া 1280 মডেল করে ফেললাম খুব ইজিভাবেই। এখন এইভাবে আমরা কিভাবে করে ফেললাম এই যে আমাদের নোকিয়া 1280, সো আপনারাও চাইলে এইভাবে করতে পারেন। আমরা আমাদের যে 1280 মডেলটি আছে, এই 1280 মডেলটি আমরা খুবই ইজিভাবেই আমরা এটাকে করে ফেললাম। সো আমাদের ভিডিওটি যদি দেখতে থাকুন এবং পুরো স্টেপ বাই স্টেপ আমরা কীভাবে একটি অ্যান্ড্রয়েড ফোনকে 1280 মডেল করে ফেললাম। সো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করুন। সো আমরা নেক্সট স্টেপে কীভাবে করেছি এটা আমরা দেখিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, আমরা আমাদের যে নোকিয়া ফোনের আমরা যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনকে নোকিয়া 1280 1280 মডেলের মতো করে ফেলবো। আমরা একটি অ্যান্ড্রয়েড ফোনকেই নোকিয়া ফোনের মতো করে ফেলবো, সেই আমরা অ্যাপসটি ডাউনলোড করে ফেললাম। দেখুন, আমরা প্লে স্টোর থেকেই এই যে নোকিয়া 1280 লঞ্চারও ইউজ করতে পারবো, ডাউনলোড করতে পারবো, অথবা আমরা ব্রাউজার থেকে দেখুন আমরা এই যে এপিকে ফোর এইটে আমরা যদি গুগলে সার্চ করলে এপিকে ফোর এইট তখনই আমরা আমাদের যে অ্যান্ড্রয়েডের লঞ্চারটি আছে এটাকে আমরা যেখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। সো এই যে এখান থেকে নোকিয়া মোবাইল অ্যাপস ফর অ্যান্ড্রয়েড, এই যে এই আমরা এখানে ক্লিক করলে কিন্তু আমরা একটি ব্রাউজারে চলে যেতে পারবো। আরেকটি হলো, যদি আমরা এটা না করে আমরা সরাসরি প্লে স্টোর থেকেও কিন্তু এই যে নোকিয়া 1280 লঞ্চার আমরা অ্যাপসটি ইনস্টল করতে পারবো। সো আমরা এখন এটাকে ওপেন করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমরা এখানে নোকিয়ার ফোনের অপশনটি চলে আসছে। আমরা এখন এটাকে ডিফল্ট আকারে আমরা এখন ইনস্টল করেছি। আমরা এটাকে এখন হচ্ছে প্রথমে এখানে অনেকগুলো অপশন আছে, দেখুন আমরা এই অপশনগুলো ক্লিক করব না। আমরা প্রথমেই যে অপশনটি আছে সেট ডিফল্ট লঞ্চার, আমরা সেট ডিফল্ট লঞ্চারটি আমরা এখানে ছবি আসে যেখানে আমাদের ডিফল্ট কিছু আছে আমরা ডিফল্ট রেখে দিচ্ছি। এগুলো সেগুলো আমাদের সব মোবাইলের যে অপশনগুলো আছে সব কিছু ডিফল্ট হয়ে যাবে। এখন ডিফল্ট হয়ে গিয়েছে, আমরা এটাকে আবার হচ্ছে চেক করে দিচ্ছি। এখানে হচ্ছে আমাদের ডিফল্ট কিছু অ্যাপস আছে, এই অ্যাপসগুলো আমাদের যে ইন্টারফেসটি থাকবে স্ক্রিনে কেমন দেখা যাবে। দেখুন আমাদের স্ক্রিনটি আমরা ইন্টারফেস নোকিয়ার মতো করে নিয়েছি। আমরা এখন আমাদের এখানে ডিফল্ট লঞ্চার, এখানে আমাদের কিছু অ্যাড শো হয়, এই অ্যাডগুলো হচ্ছে আপনারা স্কিপ করবেন।
আমাদের মোবাইলের সব ধরনের অ্যাপস গুলোই হচ্ছে আমাদের মোবাইলের যে ডিফল্ট আছে ডিফল্ট ডিসপ্লেতে চলে যাবে। সো ভিউয়ার্স এখন আমাদের দেখুন ভিউয়ার্স আমাদের যে নোকিয়া লঞ্চার আমরা স্ক্রিন ইয়েস দিয়ে দিব, দেখুন আমাদের এখানে কি কি থাকবে, এইটার সার্ভিস গুলো আমরা অন করে দিচ্ছি। সো আমরা এখন দেখুন ভিউয়ার্স আমাদের কিন্তু এখন মোবাইলের যে হোম স্ক্রিনটি আছে, হোম স্ক্রিন কিন্তু একটি নোকিয়া 1280 মতো আছে, কিন্তু আমরা এটা দেখুন ভিউয়ার্স এটাকে কিন্তু 1280 মতো করতে পারবো আমাদের যদি নাম্বার ওপেন করি। দেখুন সেভেন আমরা এখন যদি নাম্বার এরকম কিছু নাম্বার ইউজ করে থাকি তাহলে হচ্ছে আমাদের কিন্তু একদম অ্যান্ড্রয়েড ফোন, কিন্তু এটাকে নোকিয়া 1280 মতো লাগবে। সো এই দেখুন আমাদের এখানে হচ্ছে ক্যান্সেল অপশন আছে, ডিলেট অপশন আছে, এখানে মেনু অপশন আছে, আপনার চাইলে যে মেনু ক্যামেরা অপশন আছে, আমরা চাইলে ক্যামেরা ওপেন করতে পারি। দেখুন আমরা এখানে ক্যামেরা অপশন আছে, আমরা চাইলে এখানে ব্যাক করতে পারি। সো এখানে আবার ফ্ল্যাশ লাইটও আছে, ফ্ল্যাশ লাইট অন করা যায়। সো আমরা এখন এটাকে ব্যাকে সুইচ করি, আমরা কেটে দিচ্ছি। দেখুন আমাদের যদি এখন মেনুতে আমরা ক্লিক করি, মেনুতে আমরা দেখুন আমাদের মেনু কিন্তু ওই যে আমরা যদি ব্যাক সাইড ক্লিক করি, আমরা ব্যাক তারপরে হচ্ছে আপ ডাউন ক্লিক করলে আপ ডাউনে চলে আসতেছে। সো আমরা আমাদের নোকিয়া ফোনকে অ্যান্ড্রয়েড ফোনকে একটি নোকিয়া ফোনের যে নোকিয়া 1280 মতোই আমরা করে ফেললাম। আপনি এভাবে করে আপনাদের বন্ধু বা ফ্রেন্ড সার্কেলকে দিন দিয়ে দেখবেন তারা হচ্ছে আপনাকে প্রো লেভেল মনে করবে, একজন অ্যান্ড্রয়েড এক্সপার্ট হয়ে গিয়েছেন তারা মনে করবে। সো আপনারা এই ধরনের একটি আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেলকে যদি দিয়ে থাকেন এইভাবে করে দিন, তাহলেই হচ্ছে তারা আপনাকে বলবে একটি একজন অ্যান্ড্রয়েড স্মার্টফোন দক্ষতা এবং স্মার্টফোন এক্সপার্ট। সো আমরা এখন আমাদের যে ভিডিওটি আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে বেল আইকনটি ক্লিক করে অল করে রাখুন।